আমরা একটু শুনি, একটা মজার একটা ঘটনা। কি ব্যাপার, আপনি বিয়ে করে আনেন নাই কেন? কি সত্যি না মিথ্যা? মিথ্যা এই যে সবাই বলছে যে আপনি আপনি বিয়ে করছেন তা আনেন নাই কেন? এই ব্যবসা করে দিনে সংসার কিভাবে চালাবে? ব্যবসা তো নাই, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানার নেকমরদ হাট। প্রতি রবিবারে এখানে হাট বসে। তো আমরা সবসময় আপনাদেরকে গরুর হাটের বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই হাটের মধ্যে বিক্রেতারা নিজেদের নিজেদের মধ্যে কীরকম খুনসুটি করে। সেই ধরনের আমরা একটা গ্রাম্য পরিবেশে, আপনারা অনেকেই এর সঙ্গে পরিচিত না, তো মূলত এন্টারটেনমেন্টের জন্য আমরা এই ভিডিওটি প্রস্তুত করছি। তো আসুন আমরা পুরো ভিডিওটি একবার দেখে আসি। এখানে আমরা বেশ কিছু মুরব্বীকে দেখছি। আসসালামু আলাইকুম। ও বলদ গরু? আচ্ছা, দুটো বলদ। এ বলদ দুটা আপনি কি ব্যবসা করেন? কোথা থেকে এই বলদ গুলো নিচ্ছেন? গ্রামে থেকে কিনে হাটে বিক্রি। গ্রাম থেকে কিনে হাটে বিক্রি করেন? আপনার বাড়ি কোথায়? আর কোন কোন হাটে ব্যবসা করেন? আপনার বয়স কত? আমার বয়স 70। 70? এই বয়স পর্যন্ত আপনি এই যে গরু এই যে দড়ি ধরে আছেন, হ্যাঁ, আপনার বাড়িতে ছেলে মেয়ে নাই? ছেলে আছে একটা, মেয়ে চারটা বিয়ে দিচ্ছি। চারটা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন? আর ছেলে কি করে? ছেলে কৃষি কাজে করে। কৃষি কাজ করে? আর আপনি এই যে গরু এই যে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, তো আপনার চলে ভালোই এই বিক্রি করে? দিন চলে যায়, পড়ে থাকে না। দিন পড়ে থাকে না? না। হ্যাঁ না, মানে আপনার মধ্যে কোনো ইয়ে নাই, অভাব নাই? অভাব নাই। এই গরু বিক্রি করে মোটামুটি আপনি খুশি? না, আপনার তো হাসি দেখছি আমরা। তো এই কুরবানিতে আপনি কেমন ব্যবসা করছেন? কুরবানির ব্যবসা হয়নি। কেন ভাইরাস করে কিনা বেচা হয়নি? তো কুরবানির পরে কি এখন কি একটু হাটটা জমজমা? এখনো তো কিনা নাই, কিনা বেচা নাই, এখনো কিনা বেচা নাই। আর আপনার স্ত্রী আছে বাসায়? আপনার ওয়াইফ আছে? বউ বাসায় আছে? আচ্ছা, আপনি আর আপনার বউ? হ্যাঁ, তাহলে আবার বিয়া দিচ্ছেন? বিয়া দিচ্ছি। উনার কি দ্বিতীয় বিয়া? হ্যাঁ, এই যে শুনছেন আপনারা, উনার সাথে মানুষ ইয়ার কি করছে? উনি কি আপনার নানা? হ্যাঁ, উনাকে কি আরেকটা বিয়া দিচ্ছেন? আরেকটা দিচ্ছি। আনে নাই? আনে নাই? কেন? আমরা একটু শুনি, একটা মজার একটা ঘটনা। কি ব্যাপার, আপনি বিয়ে করে আনেন নাই কেন? কি সত্যি না মিথ্যা? মিথ্যা এই যে সবাই বলছে যে আপনি আপনি বিয়ে করছেন তা আনেন নাই কেন? এই ব্যবসা করে দিনে সংসার কিভাবে চালাবে? ব্যবসা তো নাই, বাপের বাড়ি রাখে দিচ্ছে। তো বউ যদি আবার অন্যের সঙ্গে পালা যায়? হ্যাঁ, পালাইলে পালাবে। ওর দিনের কাজ করবে? হ্যাঁ, তা আপনি যান না? আপনার বউ আর ওই শয়তানরা যায়? এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যে নানা নাতির, হ্যাঁ, নানার নাম্বার নিয়ে কি করবো? না না না, নম্বর নেব না। আরে তাহলে তো আপনি অনেক সুখী। হ্যাঁ, এই বয়সে আপনি আরেকটা বিয়া করছেন, তাহলে তো অনেক সুখী আপনি।
এই সংসারে বাচ্চা কাচ্চা হয়নি তো এই বউ নিয়ে আসবেন না আমি লি আসবো কেন তো উনি বিয়ে করে নিয়ে আসেনি না না লেউসেনি পরে হ্যাঁ লেউসেনি কেন নিয়ে আসেনি কেন এখন ঠকালা গিয়ে অভাব সংসারে অভাব ওই বিয়ে করাই দিছে আপনাকে ওই ব্যবহার করে ওই বিয়ে করে দিছে ওই ব্যবহার করে আমি ব্যবহার করতে পারবো ভাই দেশে এখন আপনার নানা তো বলতেছে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন আপনি নাকি ব্যবহার করেন না এটাই করা যা হাদিসে আছে করা যাবে না হাদিসে নাই তাহলে উনি মুক্তি বললে হবে উনি বিয়ে দিচ্ছেন যাইনি ভয়ে উনি যায় না জায়গা খুব যাচ্ছিল হ্যাঁ গায়ে ধরা পড়ছিল ওখানে বিয়ে দিচ্ছি ও ধরা পড়ছিল এই জন্য বিয়ে দিচ্ছে হ্যাঁ তারপরে এখন আর যাই না তাহলে মেয়েটার এখন কি অবস্থা এখন মেয়েটা ও বুঝবে আমি তো ঘটকালি করছি আমি তো ঘটকালি করে দিচ্ছি ওনাকে ছায় বিয়ে করে দিয়েছি ও আপনি ঘটকালি করছেন হ্যাঁ জি হ্যাঁ তো এখন আপনাকে তো তাহলে মেয়ে পক্ষ ধরবে না ধরবে না আমি বিয়ে দিয়ে দিয়েছি বিয়ে দিয়ে তো অনেকদিন বয়স হয়েছে 3 বছর হয়েছে বয়স আর কি ধরবে কাকা আপনার তো সব গোপন কথা ফাঁস করে দিল হ্যাঁ আপনার তো সব গোপন কথা ফাঁস হয়ে গেল বলছে বিয়ে করছি বলছে না এই গরু ব্যবসা করে বহুত লোক এভাবে বিয়ে করে বহু লোক বয়স্ক লোক যারা আছে আপনি আপনি কয়টা করছেন আমি একটাই করছি একটাই হ্যাঁ না দুইটা দুইটা আপনিও দুইটা করছেন না 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 আমি একটাই করছি এই যে সবাই বলতেছে যে আপনিও দুইটা করছেন আপনার আপনার ব্যবসা কি ভালো যাচ্ছে না ভালো আগে আল্লাহ ভালোই আছে দাদা হ্যাঁ শুনছেন সুপ্রিয় দর্শক আপনারা এটি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানা নেকমরদ হাট প্রতি রবিবারে এখানে হাট বসে এই হাট থেকে আমরা কিছু এই বিক্রেতাদের কিছু গল্প আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি আপনার কিছু বলার আছে বলেন কেন না না আপনি তো যেহেতু আরেকটা বিয়া হয়েছে আপনার সংসার হয়েছে আপনাকে লাভ করতে হবে সব হাসি মজা করে হ্যাঁ কার কার এই যে শুনেন এই নানার সাথে এই হাটে সবাই ইয়ারকি ফাইজলামি করে এই যে দেখছেন আপনারা এই নানার সাথে সবাই আচ্ছা আপনারা কি নানার সাথে সারাদিন ইয়ারকি ফাইজলামি করেন ও চাচা হয় আপনার নানা হয় আর আপনারা এরকম ইয়ারকি ফাইজলামি করেন কেন করি উনি তো বাস্তব করছে ঘটনা এই যে দেখুন আপনি তো ঘটক নাকি আপনি তো একদম রাজ সাক্ষী ঘটক করছি